টেন্টনা আমি মিলানোভা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমরা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মায়াপুরকে নিয়ে। বাংলাদেশ থেকে আমার অনেক গেস্ট এসেছে, তাদেরকে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জন্য যে গাড়িটা রিজার্ভ করা ছিল সেই জায়গাটাতে। আমরা এই মুহূর্তে আছি বেলগুড়িয়া, সকাল 6:45। যাই হোক, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গাড়ি, ইয়ে। কিন্তু কী আর করা, যেহেতু বাংলাদেশ থেকে এতগুলো গেস্ট এসেছে, তো শুরুতে কেউ কিছু না বলার আগেই আমি নিজ দায়িত্বে পেছনে বসে গেছিলাম কাজিনদেরকে নিয়ে। এর মাঝখানে আমার পুচকি ছোটো বোন হেসে দিল, এরপর ভাইও এ করলো, তারপর আমি ঢং করে আমরা পাশে ফুল পেয়েছিলাম, ফুলটা নিয়ে নিলাম। প্রথমে ভাইকে পরিয়ে দিলাম, বেচারা কিছুই বলতে পারছিল না। এরপর বোনকে পড়তে বললাম, বোন খুশি মনে সেটা পড়ে নিল, তারপর আমি নিজে পড়ে নিলাম। তোমাদেরকে না দেখালে কি হয়, কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এরপর গাড়ির পিছনে বসে এতক্ষণ যাওয়ার সময় মানে একদম এসির হাওয়া পাচ্ছিলাম না, প্রচণ্ড বিরক্ত লাগছিল, প্রচণ্ড বোর হচ্ছিলাম। তারপরে মাঝপথে গাড়িটা যখন থামালো খাওয়ার জন্য, তো যেহেতু আমরা কালী পুজোর সময় গেছিলাম, তো আমরা খুব সম্ভবত এটা কৃষ্ণনগরের কোনো একটা প্রতিমা, তো ডেকোরেশনটা খুবই ভালো ছিল। তবে মা কালীর পুজো দেখতে এসে আমার মনে হয়েছিল যে কোথাও আমি একটা বোধহয় দুর্গা ভাইব পাচ্ছিলাম। এখানে আমরা যেই যতটুকুই যাচ্ছিলাম না কিনা, চারিদিকে আমরা শুধু কলা গাছ আর কলা গাছ দেখছিলাম। এদিকে মামা আমাদেরকে বর্ণনা দিচ্ছিল যে কোথায় কী আছে না আছে সবটা আমরা শুনছিলাম। তো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মায়াপুরের নতুন যে কাজটা চলছে, নির্মাণাধীন অবস্থায় যেটা ছিল সেই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারে, এখানে হচ্ছে আমাদের পার্কিং জোন ছিল। তো এবার আমি নিজেকে একটু দেখানো শুরু করলাম, দেখাচ্ছি ইয়ে, আমরা পৌঁছে গেছি ভিক্টরি সাইন দেখিয়ে। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি পদ্ম ফুলের যে চাষ হচ্ছে সেই জায়গাটা। এরপর এখানে আমি বলছিলাম যে আমাকে কেউ একটা ছবি তুলে দাও। যাই হোক, আমরা ছবি তোলা বাদ দিয়ে, যেহেতু অনেকটা বেলা গড়িয়ে গেছিলো আমাদের পৌঁছাতে অলমোস্ট 2:20 হয়ে গেছিলো। এরপর আমরা আশেপাশে যা যা দেখতে পাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই একটা নতুন মন্দির। তারপর আমরা হাঁটছি। এরপর আমরা খাওয়ার জন্য প্রচণ্ড, এটা খুব সম্ভবত এখানে থিম দেখানো হয়, যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমরা অনেক দেরিতে পৌঁছেছি, রাস্তার কাজ চলছিল, আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। এখানে হচ্ছে সেই মার্কেটটা যেটা খুব ফার্স্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মেন মন্দিরটা যেটা আমরা দর্শন করেছিলাম। নতুন মন্দির যেটা, সেটা এখনও কাজ চলছে, সেটা চালু হতে আরও সময় লাগবে। তবে অনেকেই, আমরা যেহেতু অনেক লেটে পৌঁছেছিলাম, খাওয়ার পরে ওটা 5টা নাগাদ ওপেন হয়েছিল আর এটা 4টে পরে, এর জন্য সবাইকে টিকিটের টাকা পে করতে হয়েছে, ভিতরে দোতলা উঠার জন্য একটা টাকা পে করতে হয়েছে। প্রথমে আমরা খুব সম্ভবত 10 টাকা করে পে করেছিলাম এবং খাওয়ার জন্য 50 আর 60 টাকা পে করেছিলাম, আমি এক্স্যাক্টটা বলতে পারছি না, সব জায়গায় খাওয়া শেষ হয়েছিলো, ওই জায়গাটাতে আমরা খেয়েছিলাম। এরপর আমি একটু ঢং করছিলাম, তারপর আমরা এখানে জুতো রাখতে আসলাম, কারণ ভেতরের জায়গাটাতে আমরা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেহেতু সবাই জানো মায়াপুরে কোনো ধরনের মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যায় না। আমি তোমাদের এর মাঝখানে আমরা যেখানে খেতে বসেছিলাম সেই জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে নিতে চাই। এখানে আমরা সবাই খেতে বসেছিলাম, একের পর এক আমাদের কাছে খাবার আসবে, কে কীভাবে খাবার দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি ছোট্ট করে। এই হচ্ছে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, হাত পেতে বসেছিলাম, কখন আমাদেরকে খাবার দেবে, এই হচ্ছে ফাইনালি খাবার এসেছে। যেহেতু আমি সবজি খাই না, তো আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই আমি পাঁপড় এবং ডাল দিয়ে ভাতটা খাচ্ছিলাম। এরপর আমরা ময়লা ফেলতে যাচ্ছিলাম, যেখানটায় খেতে বসেছি সেখান থেকে ডান দিকে রাস্তাটা। এখানে আরেকটা ছোটো ভাই মুখ ধুচ্ছি, আমরা এখানে সবাই হাত মুখ ধুয়ে ঝটপট মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তার আগে মন্দিরে যাওয়ার আগে আমাদের মনে হলো আমরা একটু শপিং করে নিই, কারণ যেখানে যাই আমার তো শপিং না করলে হয় না। এই হচ্ছে মায়াপুরের মেইন গেট, এটা শপিং এরিয়া, এদিকে একটা ঝর্ণা আছে, মন্দিরের ওই পাশটাতে টাইম টেবিল দেওয়া আছে। তোমাদেরকে দেখানোর জন্য আর একটু কাছে নিয়ে যাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও, যারা যারা টাইম জানতে চাও যে কখন কোন সময় কী হয় সেটা দেখে নাও। আবার আমরা মার্কেটে ফিরে আসলাম, মার্কেটে দেখছি কোন ড্রেসটা কেনা যায়, বিকজ ঘুরতে এসছি, শপিং না করলে কি হয় তোমরাই বলো। আমার মতন এরকম যারা যারা শপিং পাগলো আছো, পাগলি এবং পাগলা, প্লিজ আমাকে কমেন্টে জানাবে। এর মাঝখানে আমরা দেখছি এখানে বাহিরের দেশ থেকে যারা এসছে তারা ই করছিল, প্রার্থনা করছিল। এরপর আমরা হুট করে ডিসিশন নিলাম, আমরা এখান থেকে নবদ্বীপ যাবো, যেহেতু নবদ্বীপটা এখান থেকে খুব কাছে, তাই আমরা আবার একটা টোটো করে নিলাম। টোটো ভাড়া 10 টাকা মায়াপুর থেকে ঘাট পর্যন্ত। এবার টোটো করে যাচ্ছি, আমরা প্রচুর টায়ার ছিলাম, প্লাস একটা টোটোতে 7 জন ছিলাম, কারণ আলাদা টোটো হলে কেউই চিনতো না, কারোর কাছে ফোন অ্যাভেলেবেল ছিল না, ফোন থাকলেও সিম কার্ড ছিল না, মেন কথাটা হচ্ছে সেটা। আমরা যত
টুকটুক জানি টিকিটের দাম ছিল 11 টাকা, যেহেতু টিকিটের টাকা আমাকে পে করতে হয়নি, মামা পে করেছে। সো এই টিকিটের টাকা আমার যতদূর মনে পড়ে এই টিকিটের টাকা 11 টাকা করে। আমরা আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলছি আমাদের ফেরিঘাটের দিকে। যেহেতু আমি আমার প্রত্যেকটা ভিডিও কোনো কাট করা ছাড়াই আমি তোমাদেরকে ডাপ্ট করে দেই, সো সেই ক্ষেত্রে অনেকগুলো ভুল থাকতেই পারে, তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমিও চেষ্টা করছি ইন ফিউচারে আমার এক টানা কোনো ভুল না করে ডাপ্ট করার। যাই হোক, আমাদের যাওয়ার জন্য আমাদের যান চলে এসছে, আমরা জায়গা পাইনি, তাই একেবারে নৌকা বললে ভুল হবে, এটা স্টিমার, স্টিমারের সামনে বসে পড়েছি। আর জিপ বের করা তো আমার স্বভাব, এটা তো আমাকে করতেই হবে, করতেই হবে, না হলে জাতি কি আমাকে ক্ষমা করবে। আর সন্ধ্যের এই এত সুন্দর সিনারিটা দেখে মনটা একদম ভরে গেছিলো। এইদিকে নৌকা, কতদিন পর এই সমুদ্র, নৌকা, সব কিছু দেখতে পাচ্ছি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে তোমরা জানতে পেরেছিলে, যারা যারা দেখেছো, যে আমার সমুদ্র খুব ভালো লাগে। তো আমরা এখন নবদ্বীপের এই জায়গাটায় নেমে গেছি, প্রচণ্ড ভিড়, তোমরা বুঝতেই পারছো পুজোর সিজন ছিল, এত ভিড় ছিল। বাসের এই এই যে সাঁকোটা, এটা ক্রস করতেই আমাদের খবর হয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখছিলাম আশেপাশে কি বানর, গরু, গরুটা খুব সুইট ছিল। যাই হোক, এখানে দেখছিলাম 100 টাকা করে অনেকগুলো ব্লাউজ বিক্রি করছিল, ব্লাউজগুলো সুন্দর ছিল, কোয়ালিটিও ভালো ছিল। আর আমি পশু দেখবো আর আদর করবো না, তা কি হয়। যাই হোক, এখানের ব্লাউজগুলো আমার বেশ ভালো লাগছিলো, যদিও সবগুলো সাইজ অ্যাভেলেবেল ছিল না। আমরা আবার একটা টোটো নিয়েছিলাম, আমরা ওই টোটোটা 400 টাকা নিয়েছিল 7 জনের জন্য, যদি আলাদা আলাদা করো তাহলে 300 টাকা নেবে, মানে 6-7টা মন্দির একেবারে দেখাবে। আমরা প্রথমে এই একটা মন্দিরে গেছি, এই মন্দিরটার নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই মন্দিরটা কোন মন্দিরটা, দেখে তোমরা বলতে পারো কি না যে আমরা কোন মন্দিরে গেছি। তারপরে এইটা হচ্ছে গৌরাঙ্গের আদি, যে নদিয়াতে যেই গৌরাঙ্গের আদি যে মূর্তিটা আছে সেই মূর্তির ওখানে এসেছি। তো না সরি, ওটা গৌরাঙ্গের আদি মূর্তি ছিল না, আমরা গৌরাঙ্গের আদি মূর্তিতে এখন যাচ্ছি। তো আমরা এখানে তোমাদেরকে দেখাবো স্বর্ণের মূর্তিটাও, তোমাদেরকে দেখাবো নদিয়াতে যেসব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো আছে। আমরা এর মাঝখানে যাওয়ার পথে আমরা দেখছিলাম কালী বিসর্জন জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে হচ্ছে এই যে এই একটা জায়গায় আমরা ঢুকছি, এখানে অনেকগুলো জায়গায় আমরা গেছিলাম, যে জায়গাগুলোর নাম এই মুহূর্তে তোমাদেরকে আমি বলতে পারছি না। তোমরা কেউ যদি চিনে থাকো যে এই এই মন্দিরগুলোর নাম কী কী, প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবে। যেহেতু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আমি তোমাদেরকে নামগুলো দেখাতে পারিনি, এই ভুলটা আমার। যাই হোক, তোমাদেরকে বাহির থেকে সিনারিওগুলো দেখিয়ে যাচ্ছি, আমার পক্ষে যে কটা দেখা সম্ভব হয়েছিল ওই 1 ঘন্টার মধ্যে আমি সে কটাই আর কি দেখে নিয়েছি। এইবারে যেটা দেখছো এটা হচ্ছে গৌরাঙ্গের আদি মন্দির, এটাই ওই যে আছে গোর নিতাই নদীয়াতে কৃষ্ণ আছে না, এটাই এই মন্দিরটাতে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না। যাই হোক, যার কারণে অনেকটুকু অংশ আমাদের ব্ল্যাঙ্ক হয়ে যায়, তারা বারবার করে দেখছিল যে আমি ভিডিও করছি কি করছি না, এবং এই ভিডিওটা করার সময় পুরোটাই আই ডোন্ট নো কেন এটা ব্লার হয়ে গেছে, সবগুলো ভিডিও ক্যাপচার করা গেছে কিন্তু এই মূর্তিটা নেওয়া যায়নি। এটা হচ্ছে নিত্যানন্দ কিছু একটা। তারপর আমরা এখানে টুকটাক শপিং এরিয়াটা দেখছি, এখানে অনেকগুলো মন্দিরে ঢোকার সময় আমাদের কাছ থেকে 5 টাকা করে চেয়ে নেওয়া হয়েছে প্রণামী হিসেবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি যখন কোনো মন্দিরে যাব আমি মাকে খুশি হয়ে যেটা দেবো সেটা আমি খুশি হয়ে দেবো, কিন্তু কেউ আমার কাছ থেকে চাইতে পারে না। ম্যাক্সিমাম মন্দিরে আমি এই জিনিসটা দেখেছি যেটা আমার ভালো লাগেনি। তবে এই যে এখন আমরা যে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি, এই মন্দির প্রাঙ্গণে আমরা যে সময়টা গিয়ে পৌঁছলাম সেই সময়টায় ভোগের প্রসাদ আমাদেরকে দেওয়া হয়, সেটা খুব ভালো লেগেছিলো। লাকিলি আমরা প্রসাদটা পেয়েছিলাম, কারণ এর মধ্যে অনেকের খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা টানা জার্নির উপরে, হাঁটার উপরে, সমস্তটার উপরে ছিলাম, যেমনটা টায়ার্ড ছিলাম তেমনটা ক্ষুধার্ত ছিলাম।
তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে নিচ্ছি, আমি ঠাকুরগুলোর নাম তোমাদেরকে বলতে পারছি না, পরে যদি আমি কালেক্ট করতে পারি তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আমার ওই সময়টা অবধি মনে ছিল, যেহেতু অনেকটা সময় পরে আমি ডাবড করছি, যার কারণে আমি তোমাদেরকে এক্স্যাক্ট নামটা বলতে পারছি না, সেটার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আশা করছি তোমরা সবাই আমাকে ক্ষমা করবে। এই হচ্ছে সেই পুজোর প্রসাদ, এখানেও 5 টাকা করে নিয়েছে কিন্তু প্রসাদও দিয়েছে, কিন্তু এরপরে প্রসাদের জন্য নয়, বাট প্রণামীটা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী দিতে পারে। তাহলে এখানে কিছু মন্দির আছে, আমার মনে হলো যে যারা প্রণামী দিতে পারবে না তারা মন্দিরে প্রবেশই করতে পারবে না, এমনটা নিশ্চয়ই হওয়া উচিত নয়। এরপর সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির, এর পরবর্তীটাতে যেহেতু আমি বাহির থেকে তোমাদেরকে দেখিয়েছি, এইটা খুব সম্ভবত এই মন্দিরটাতেও ঢোকার সময় আমাদের কাছ থেকে 5 টাকা করে নিয়েছে। এই এখন আমরা যেই মন্দিরটাতে ঢুকবো এটা হচ্ছে স্বর্ণের মূর্তি, এইটাতে আমাদেরকে বলা হয়েছিল তোমরা খুশি মনে যা দেবে আমরা তাই নেব, তাই গ্রহণ করব। তাই আমরা খুশি হয়ে এটাতে 50 টাকা দিয়েছিলাম। কী হলো, যারা খুশি হয়ে দেবে তারা তো মন থেকেই দেবে না? তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা পুরোটাই স্বর্ণের। এটা এবং নদীয়ার খুব বিখ্যাত বিখ্যাত মন্দির, স্বর্ণের গৌরাঙ্গ। এরপর এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের যেই মন্দিরটা সেটা, এখানে অ্যাকচুয়ালি সারা বছর নাকি পুজো থাকে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার শপিং করার পর আমার ব্যাগ। এরপর আবার এই বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে, রাস্তা দিয়ে ঢোল বাজছে ঢোল বাজছে। স্টিমারে করে যাওয়ার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা আশেপাশে হোটেল খুঁজছি হোটেল খুঁজছি হোটেল খুঁজছি। এর মাঝখানে আমার ভাই ঘুমিয়ে পড়েছিল, তাকে বিরক্ত করার জন্য আমি জেগে উঠেছি। এরপর আমরা নাস্তা করার জন্য পাঁপড় এবং মটরশুঁটি ভাজা নিয়ে নিয়েছি। এরপর আমার কী বাজে অবস্থা, আমার ভাই যে আমার এই ভিডিওটা বানাচ্ছিল আমি একটু দেখতে পাইনি, এই কী বাজে মেকআপ ছাড়া। আমি বিরক্তের মাঝখানে ঢোল বাজলে আমি নিচে নিচে উঠছিলাম, আবার মাথা চুল করছিলাম, আমি গান শুনছিলাম, একটা একটা গান শুনছিলাম, আর কিছুক্ষণ পরপর নিচে নিচে উঠছিলাম। আমি এতটাই অন্য মনস্ক ছিলাম, বুঝতেই পারিনি যে আমার ভাই আমার এই ভিডিওটা করছে। এর মাঝখানে আমি ননস্টপ কথা বলে যাচ্ছিলাম, যাই হোক আবার নিচেও উঠছিলাম। এ বাবা, তোমরা কমেন্টে জানাবে, হ্যাঁ কমেন্টে জানাবে যে এই কাজটাকে আমার ভাই ঠিক করলো কি না। তো এবার আমি আবার নাচ করছি, ফার্স্ট মি আমি একদমই বুঝতে পারিনি যে ও ভিডিওটা রেডি করছিল। পরবর্তীতে সে যখন আমাকে পাঠালো আমার মনে হলো যে না, আমি এই ভিডিওটা অ্যাড করতে পারি। ভালোই হলো যে তখন আমি ভিডিওটা রেডি করিনি, এখনই ই করলাম। তো আমি আরেকটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার ভাইয়ের ফ্রেন্ডের সাথে। সো এরপর আমার তো সেই প্রতিশোধ নিতেই হবে, অন্ধকারে ভাইয়ের ছবি তোলার চেষ্টা করছিলাম, ভাই ঘুমোচ্ছিল কিন্তু আমার কাঁধে বসে বসে ঘুমোচ্ছিল। তোমরা বুঝতে পারছো কি না একটু জানাবে, এটা আলো আসার পর ভাইয়ের ভিডিও বানালাম, সে ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতন। সত্যি তোমরা কারা কারা নিজের কাজিনদের সাথে এরকম মজা করো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আমি আশা করছি তোমরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর আমরা একটা হোটেলে চলে এসেছি, হোটেল বললে ভুল হবে, একটা ধাবাতে চলে এসেছি। এরপর আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম খাবার অর্ডার করার পর, 1 ঘন্টা বাদে আমাদের খাবার আসে। এর মাঝখানে আমরা বুঝতে পারছিলাম না যে কী অর্ডার করবো কী অর্ডার করবো কী অর্ডার করবো। অর্ডার করে দেওয়ার পর ঢং করা শুরু, যেহেতু খিদা লেগে গেছে, খাবার আসছে না আসছে না আসছে না, টিং টিং টি টিং টি টিং টি টিং 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 টিং। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, চিকেন মশলা, চিকেন কষা, ফ্রাইড রাইস, মামারা ডাল, চিকেন, আরও কী কী অর্ডার করেছে, একজন বিরিয়ানি অর্ডার করেছে, মানে খাওয়া দাওয়াতে আমাদের খুব দিন। এর মাঝখানে আমি একটা কুকুরকে দেখতে পাই, কুকুরকে আদর করেছি, মামির খুব প্রবলেম হয়েছিল, মামি আমাকে বলেছে যা গিয়ে হাত ধুয়ে আয়। ওরে বাপ রে বাপ, আমি তো জানোই তোমরা কুকুর কেন, যে কোনো পশু দেখলেই আমি খুশি হয়ে যাই। এই তো তারপরের দিন কালী পুজো, এবারে কালী পুজোর ভাইফোঁটা ঘর না সাজালে কী হয় বলো। এরপরে শুভ দীপাবলি কলকাতাতে একটু পালনই করলাম, আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি ততটুকু সাজিয়েছি মোমবাতি দিয়ে। তোমরা প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানাবে যে কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? যদিও এটার একটা শর্ট ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছিলাম, তোমরা অনেকেই সেটার রিপ্লাই করেছো, খুব ভালো কমেন্ট এসছে, তাই এটা এই ভিডিওটাও এখানে অ্যাড করে দিলাম। তো আজকের মতন ভিডিও এখানে শেষ, টাটা।